15ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শরণখোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়ন্দা সদর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। আওয়ামী লীগ নেতা মেজবা উদ্দিন খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলার থানার অফিসার ইনচার্জ একরাম হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মধু, ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে উপজেলা 36টি ওয়ার্ডের ইউপি সদস্যদের হাতে 5,000 টাকা করে প্রদান করা হয়।